বাংলাদেশের মধ্যভাগের রাজশাহী বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা পাবনা। এই জেলাতেই 2008 সালে স্থাপিত হয় পাবনা সর্বোচ্চ বিদ্যাপীঠ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যুগোপযোগী অত্যাধুনিক শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষ মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে 2008 সাল থেকে শিক্ষা কার্যক্রম চালু করে আসছে বিশ্ববিদ্যালয়টি। শুরুতে রাজাপুরের টিটিসি ক্যাম্পাসকে এই বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে পাবনা শহরের 5 কিলোমিটার পূর্ব দিকে রাজাপুর নামক স্থানে 30 একর জায়গা জুড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস চালু করা হয়। 2009 সালের 5ই জুন এই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন তৎকালীন পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার। 2013 সালের 9ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ডক্টর একে আজাদ চৌধুরী। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে 5টি অনুষদের অধীনে 21টি বিভাগ রয়েছে। এগুলো হলো প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আর্কিটেকচার বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। বিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে গণিত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, ভূগোল ও পরিবেশ বিভাগ, ফার্মেসি বিভাগ, রসায়ন বিভাগ এবং পরিসংখ্যান বিভাগ। বাণিজ্য অনুষদের অধীনে রয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে বাংলা বিভাগ, সমাজকর্ম বিভাগ, লোক প্রশাসন বিভাগ, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ, ইংরেজি বিভাগ এবং অর্থনীতি বিভাগ। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে সুসজ্জিত ক্যাম্পাস, সুবিশাল একাডেমিক ও প্রশাসনিক ভবন, জ্ঞান চর্চার জন্য লাইব্রেরি এবং শিক্ষার্থীদের হাতে কলমে পাঠদানের জন্য রয়েছে সুসজ্জিত ল্যাবরেটরি। এছাড়াও ছাত্রছাত্রীদের থাকার জন্য রয়েছে আবাসনের সুব্যবস্থা। বিশ্ববিদ্যালয়টির সৌন্দর্য নিয়ে কিছু না বললেই নয়। ছায়া ঢাকা, পাখি ঢাকা, সবুজে সমারোহিত ক্যাম্পাস যে কোনো সৌন্দর্য পিপাসু তৃষ্ণা এক মুহূর্তে নিবারণ করে দেবে। কাশফুল, পলাশফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া, হাসনাহেনা, গাঁদাসহ হরেক রকম ফুলের সমারোহ দেখা যায় বিশ্ববিদ্যালয়টিতে। সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টি দুর্মিলা ভার। পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, বর্ষবরণ, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি সহ সকল জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদার সাথে পালিত হয় বিশ্ববিদ্যালয়টিতে। সব মিলিয়ে ক্যাম্পাসে সবসময় এক মুখরিত পরিবেশ বিরাজ করে। সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে সমাজ, আর এই এগিয়ে যাওয়াকে ত্বরান্বিত করছে পাবনার সর্বোচ্চ বিদ্যাপীঠটি। জ্ঞানের মশাল হাতে নিয়ে ছুটে চলেছে সবার শেষে, সবার নিচে সহহারাদের মাঝে, বিলিয়ে দিচ্ছে শিক্ষা, তৈরি করছে দক্ষ মানব সম্পদ। এগিয়ে যাও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তোমার জন্য।